সেহরিতে মেজবান খাওয়ার জন্য অনেকদিন ধরেই মনে ইচ্ছা করছিল, বাট মিরপুরের আশেপাশে কোথাও ওই রকম চিটাগংয়ের মেজবান পাচ্ছিলাম না। সো ওই দিন ফেসবুকে সার্চ করছিলাম, সার্চ করতে করতে হঠাৎ করে একটা রেস্টুরেন্ট লোকেশন চোখে পড়ে, সেটা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং। দেখলাম যে ওনারা হচ্ছে সেহরিতে মেজবান সার্ভ করছে, সো ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি। সো ফুড ইঞ্জিনিয়ারিং লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নম্বর, ওইটাকে 60 ফিট বলে, মণিপুর স্কুলের ঠিক উল্টা পাশে, খুব বেশি একটা দূরে না। ওখানে হচ্ছে ওনাদের লোকেশনটা। সো আমি মোটামুটি 12টা বা 1টার দিকে যাই, মোটামুটি খালি ছিল, আমি ছাড়া তেমন কেউ ছিল না। সো ফার্স্টে ঢুকে হচ্ছে ওদের মেনিউটা দেখি। মেনুটা হচ্ছে সেহরির জন্য ওরা 3টা মেনু ফিক্সড করে, একটা হচ্ছে মেজবানি গরুর গোশ, একটা হচ্ছে মেজবানি কালাভুনা, আর একটা হচ্ছে চিকেন মেজবান অর সামথিং, মানে ওটা হচ্ছে মুরগির মাংস দিয়ে আপনার মেজবানটা করছে। ওনাদের সেট মিলগুলোর প্রাইস যদি বলতে হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে ওনাদের মেজবানি গরুর গোশ, এখানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে একজনের কোয়ান্টিটি ওয়াইজ বিফ পাবেন, যেটা হচ্ছে মেজবানি গোশ যেটাকে বলছে, সাথে একজনের জন্য রাইস, বুটের ডাল, আর হচ্ছে সালাদ আসে। এই পুরো প্যাকেজটা হচ্ছে 350 টাকা। দেন হচ্ছে ওনাদের স্পেশাল কালাভুনা, এটা হচ্ছে কালাভুনা আসে সাথে একজনের রাইস, বুটের ডাল, সাথে হচ্ছে সালাদ, ওইটার দাম হচ্ছে 370 টাকা। আর ওনাদের মুরগির যে মেজবানটা হয় ওইটা হচ্ছে 330 টাকা দাম, সেখানে একজনের কোয়ান্টিটি ওয়াইজ মুরগি আসে, চিকেন যে পোর্শনটা চিকেন কারিটা আসে, সাথে হচ্ছে বুটের ডাল অ্যান্ড হচ্ছে সাথে সালাডটা আসে। ওভারঅল বলতে গেলে সবগুলা মানে 3টা প্লেটারই অলমোস্ট সেম, শুধু একটাতে হচ্ছে আপনার মেজবানি গরুর গোশ থাকবে, একটাতে হচ্ছে কালাভুনা থাকবে, একটাতে হচ্ছে বিফ মানে মুরগিটা থাকবে। সো এই 3টা হচ্ছে ডিফারেন্স। আমি যখন অর্ডার করি আমি নেই হচ্ছে একটা মেজবানি গরুর গোশ, এটা পুরো প্লেটারটাই নেই, আর হচ্ছে আমি যেটা একা ছিলাম, সো আমি এক্সট্রা করে রাইস আর ডাল নেই নেই। আমি এক্সট্রা করে যেটা নেই সেটা হচ্ছে একজনের জন্য একটা কালাভুনা নেই, কজ আমি ট্রাই করতে চাচ্ছিলাম যে কালাভুনাটা কীরকম তারা বানাইছে ওখানটায়। সাথে হচ্ছে আমি মুরগির যে মেজবানটা হয় মুরগির মেজবানটাও নেই। সো আমি সব যাতে সবগুলো আইটেমই আমার ট্রাই করা হয়ে যায়। লেটস টক অ্যাবাউট দ্য টেস্ট। অ্যাকচুয়ালি মিরপুরের মতো এরিয়ায় হচ্ছে মানে মেজবানটা এত ভালো টেস্ট আসবে এটা আমি এক্সপেক্ট করি নাই। ডালটা খুবই ভালো ছিল, মানে খুবই থিক এবং খুবই ফ্লেভারসাম ছিল, মানে মোটামুটি মানে বোঝা যাচ্ছিলো আমি ডালটা দিয়ে মানে আমার খাওয়াটা শেষ করে ফেলতে পারবো এমন একটা অবস্থা। বিফের কথা বলতে গেলে বিফ মেজবানটা খুবই সফট ছিল, আমি ভিডিওতে একটু আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে এত সফট ছিল ধরার সাথে সাথে খুলে চলে আসতেছে এরকম। মোটামুটি একটু যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে ওই প্লেটারটা ভালো লাগবে এরকম মনে হয়েছে আমার কাছে। একটু মেজবানি গোশ যাতে একটু ঝাল ছিল আর কি। আর কালাভুনাটা হচ্ছে একটু হার্ড ছিল, কালাভুনাটা অনেকক্ষণ ধরে যেহেতু রান্না করা হয় সো সেক্ষেত্রে হচ্ছে একটু হার্ডি ভাবটা আসে, বাট ওইখানে যে মশলাগুলো ইউজ করছে মশলাগুলোর জন্য আসলে খেতে আমার কাছে ভালো লাগতেছে। আমি যখন মেজবানি গোশ ট্রাই করি আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যদি লেবু আশেপাশে থাকে মেজবানি গোশ খাওয়ার সময় লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, কজ মাংসের অনেক ঝাল হয় আর লেবুটা হচ্ছে একটু টক, তো টক ঝাল দুইটা মিলে মোটামুটি ভালো একটা বেঙ্গলি ফিউশন পাওয়া যায় আর কি। সো এটা ছিল মোটামুটি আমার খাবারের এক্সপিরিয়েন্স। এছাড়া আপনি যদি ওনাদের এই প্লেস থেকে টেক অ্যাওয়ে নিতে চান, আপনি হচ্ছে কেজি হিসাবে বা হাফ কিলো ওই হিসাবে আপনি ফ্যামিলি বা কোনো গেট টুগেদারের জন্য নিতে পারেন, যেটা ওনাদের মেনুতে লেখা ছিল। সো মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি যদি মেজবান টাইপের খাবার চান সো ঘুরে আসতে পারেন ওনাদের এই প্লেস থেকে। এছাড়া আমি ওনাদের সেহরিতে হচ্ছে মেজবানটা পাই, সবসময় অ্যাভেলেবেল থাকবে কি না সেটা আমি শিওর না, আপনি চাইলে ওদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে হচ্ছে ডিটেলসটা পেয়ে যাবেন। লাস্টলি আমি একটা কফি খেয়ে আমার সেহরিটা শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।